أحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي سعيد الخدري وعن أبي سعيد المعلى رضي الله تعالى عنه، সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ রবামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন বিশ্ব নবী রসুল্লাহ সাল আলহিহামের উপর দূরত প্রেরণ করে আল্লাহমারিক আলাই সম্মানিত দর্শক শ্রোতা আজকে কোরআন ক্লাস নম্বর ওয়ানে বা দরসুল কোরআনে আমি আজকে আলোচনা করবো সুরায় ফাতেহা এবং বিসমিল্লা নিয়া যে এখানের মধ্যে আল্লাহ রব আলমিন সুরাতুল ফাতেহা এবং বিসমিল্লাহ রহমানুর রাহিম যেটা সুরায় ফাতেহা তো সারা কোরআনের প্রত্যেকটা সুরার শুরুতে লেখা হয়েছে একমাত্র শুধু সুরাতুল তাওবা ব্যতীত একশো চোদ্দোটা সুরার শুরুতেই আছে শুধু সুরায় তাওবা এর ব্যতীত বিসমিল্লাহ রহমানুর রাহিম লিখা হয়েছে তো এই যে বিসমিল্লা প্রত্যেক সুরার শুরুতে লেখা হয়েছে এটা কিন্তু আসলে এক একটা সুরাকে আরেকটা সুরা থেকে পার্থক্য করার জন্য পৃথক করার জন্য ফাসেল হিসাবে লেখা হয়েছে তো এখন কথা হলো সুরাতুল ফাতেহার শুরুতে যে বিসমিল্লা লেখা হয়েছে এটা কি সুরাতুল ফাতেহার অংশ কি না অংশ না এ ব্যাপারে কিন্তু ফোকাহায় কেরামের মধ্যে বিরাট একটা একতলাফ রয়ে গেছে মতানক্য রয়ে গেছে যেমন হযরত ইমাম শাফি রহমাতুল্ল আলহি এবং ইমামে মালিক রহমাতুল্লাহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি সহ কিছু উলামায় কেরামরা কিছু মুস্তাহিদিনে কেরামরা তারা একফ করেছেন মতানক্য করেছেন কেউ বলেছেন যে বিসমিল্লাহ রহমান রাহিম সুরাতুল ফাতেহার অংশ আবার কেউ বলেছেন যে না বিসমিল্লাহ রহমান উর রাহিম সুরায়ে ফাতেহা তথা কোরআনের কোনো একটা সুরার অংশ না যেটা প্রথমে আনা হয় কিন্তু নমলের মধ্যে যে আয়াতটা আছে ইন্না বিন সুলাইমান বা ইন্াহু বিসমিল্লা রহমান এই আয়াত ব্যতীত প্রিয় দর্শক শ্রোতা তো আসলে আমরা এখন আলোচনাটা শুরু করি যে বিসমিল্লা রহমানুর রাহিম এখানের মধ্যে যে বিশেষ করে যে মতটা পাওয়া যায় বিশেষ করে সালাফি হাজরাত উলামায় কেরাম সৌদির বড় বড়ো উলামায় কেরাম রামাশাইখরা ওনারা আলোচনা করেছেন যে ওনারা বলেছেন যে বিসমিল্লা রহমান রাহিম হচ্ছে ফাতিহার অংশ অর্থাৎ বিসমিল্লাহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন ইটানিয়া হল এক আয়াত এরপরে আর রহমানউর রাহিম দুই নম্বর আয়াত মা লিকিয়া তিন নম্বর আয়াত ইয়া কানা আবুদুয়া ইয়া স্তারিন চার নম্বর আয়াত ইহদিনা সেরাতুল মুস্তাকিম পাঁচ নম্বর এবং সিরাওয়ালিম হল ছয় নম্বর তারা সহ এটাকে সাত আয়াত তারা গণনা করেন তো এর মধ্যে ইমাম শাফি রহমতুল মত এটাই পাওয়া যায় যে বিসমিল্লা রহমানিম হচ্ছে কোরআনুল করিমের যে সুরায় ফাতেহা এটার অংশ বিশেষ সম্মানিত দর্শক শ্রোতা মূল বিষয় হল এই বিসমিল্লা রহমান রাহিম যারা বলে যে সুরায় ফাতেহার অংশ তথা ইমাম শাফির রহমতুল্লা আলহি এবং কিছু উলামায় কেরামরা এবং বিশেষ করে সৌদির কিছু উলামায় কেরামরা তারা বলেছেন যে সুরায় ফাতেহার এটা অংশ এই জন্যে তারা বিসমিল্লাহ রহমান ইউরাহিমকে আলহামদুল্লাহি রব্বিল আলহামিনের সাথে কী করেন মিলিয়ে পড়েন কিন্তু এই জায়গার মধ্যে ইমাম আবুহানিফা রহমতুল্লা আলাহির যেটা মত যেটা পাওয়া যায় এটা স্ট্রং বলে আমার কাছে মনে হয় আর কি এটা এভাবে যে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম হে নবী আমি আপনাকে সাত আয়াত বিশিষ্ট ওয়ালা একটা সূরা দান করলাম এবং আপনাকে কুরআনুল কারীম দান করলাম বড় কুরআন বড় মর্যাদাবান একটা কুরআন দিলাম আপনাকে তো ওয়ালাকাদ আতাইনা কা সাবা মিনাল মাসানি যে এই মিনাল মাসানি এটা হলো সুরাতুল ফাতিহা অতএব যেহেতু বোঝা যায় যে সাবাম মিনাল মাসানি অর্থাৎ সাত আয়াত বিশিষ্ট একটা সূরা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিলেন অতএব এটা হলো সুরাতুল ফাতিহা এই যারা সাত আয়াত এটাকে মিলান তারা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনকে এক আয়াতই তারা গণ্য করেন আর যারা বলেন যে না বিসমিল্লা রহমান রাহিম সুরাতুল ফাতেহার অংশ না তারা বিসমিল্লাকে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রথম আয়াত শুরু করে তারা গাইরিল মহদুব আলাইহ রব্বলিন সেটাকে কিন্তু তারা এক আয়াত সাত নম্বর আয়াত সেটাকে ধরে নিয়ে সাব্যস্ত করেন তো সম্মানিত দর্শক শ্রোতা তো বলছিলাম যে সুরাতুল ফাতেহার অংশ বিসমিল্লাহ রহমানুর রাহিম যে না এটা এই মতটা স্ট্রং মনে হয় আর এটা দলিল দ্বারা সাব্যস্ত হবে ইনশাআল্লাহ আর দলিল যখন আমি আলোচনা করবো আপনারা অবশ্য বুঝতে পারবেন যে আসলে অংশ বিসমিল সেটা হলো হজরত আনসরি আল্লাহ হাদিস বর্ণিত যেটা মুসলিমের মধ্যে বর্ণিত আছে যে হজরত আনসরাদি আল্লাহ তালু বলেন সাল্লাহ তুমার সালাহসাল্লাম ওয়া আবি বাকরিন ওয়া উমারা ওয়া উসমান ফালাম আসমা আহাদাম বিন হুম ইয়াকরা ও বিসমিল্লাহ রহমান রাহিম মুসলিম শরীফের হাদিস হজরতে আনাস রাজি আল্লাহ তালু বলেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সাথে সালাদ পড়েছি এবং উমরের সাথেও সালাত পড়েছি এবং আবু বকর উসমান তো তা বড়ো সারজন খোলাফায় রাশিদিনের পিছনে আমি সালাদ পড়েছি তারা প্রত্যেকেই যখন সালাত শুরু করতেন আমি শুনতাম না তারা বিসমিল্লাহ রহমান রাহিম জুড়ে তেলাওয়াত করেন কারণ ওনার বক্তব্য হলো যদি বিসমিল্লাহ রহমান রহিম সুরাতুল ফাতেহার অংশ হতো তাহলে যেভাবে সুরায় ফাতেহা জুড়ে আওয়াজ দিয়ে পড়তে হয় তাহলে তো বিসমিল্লা রহমান ইউরাহিম দ্বারা শুরু করতেন যেহেতু এটা সুরাতুল ফাতেহার অংশ যেহেতু আমি আবু বকর উসমান বর আলী মোহাম্মদ রসুল্লাহসাল্লাহ আলাইহিসাল্লাম পর্যন্ত যে সালাত শুরু করার সময় ওনারা বিসমিল্লাহুর রহমানিউ রহিম জুড়ে তেলাউত করেন নাই আওয়াজ দিয়ে তেলাউত করেন নাই তো বোঝা যায় যে বিশ মিল্লাহী রহমানিউর রাহিম সুরাতুলফাত অংশ না যদি অংশ হতো তাহলে যেভাবে সুরাতুল হেহা জুড়ে পড়া হয় তেলাউত করা হয় বিসমিল্লাহ তার সাথে তেলাউত করা হতো এজন্য আমাদের এলা দেশে যত সালাফী মসজিদ আছে সব মসজিদে কিন্তু আমরা যখন জাহেরি নামাজে বিশেষ করে মাগরিব ঈশা ফজর এই তিনক্ত সালাতে যখন আমরা কেরাত প্রথম দুই রেখাতে জুড়ে যখন তেলাওয়াত করা হয় তখন কিন্তু আমরা সুরাতুল ফাতেহা পড়ার সময় আমরা কিন্তু বিসমিল্লা হির রহিম জুড়ে উচ্চস্বরে বলি না আমরা শুধু আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন থেকেই আমরা কিন্তু এই আলোচনা এই নামাজ শুরু করি তো তহাজতে আনাস হাদিস দ্বারা এটা বোঝা গেল যে মুসলিমের মধ্যে যে হাদিসটা আনাস বললেন যে আমি রাসুল্লাহ সাল্লাম আব্বাস এই উসমান আলী উমর আবু বকর এরার পিছনে যখন সালাদ পড়লাম ওনারা কেউ এটাকে জুড়ে তেলাওত করে নেয় বিসমিল্লাকে যারা বিসমিল্লা রহিমকে সুরাতল ফাতেহার অংশ মনে করেন না তাদের আরেকটা দলিল হল হজরতে আবু সাঈদ ইবনে মোয়াল্লা রাদি আল্লাহ তা উনি বলেন যেটা মুত্তাফাকালী হাদিস বাহারী মুসলিমের মধ্যে উল্লেখ আছে যে উনি বলেন একবার আমি রসুল্লাহসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম মসজিদে প্রবেশ করার পরে আল্লাহ আমাকে বললেন হে আবি সাইদ আমি তোমাকে কোরআনের একটা বড় একটা সুরা আমি তোমাকে শিক্ষা দেব যেটা হাদিসের মধ্যে আজামু সুরা আতিম মিনাল কোরআন এই শব্দটা উল্লেখ আছে তো হজরত সাহিব যখন সালাদ শেষ করে বের হচ্ছিলেন তখন উনি বললেন ইয়া রাসুল্লাহ ইনকাকা আর আলামান্নাকা আ মিনাল কুরআন উনি বললেন হে আল্লাহ রসুল আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি যখন মসজিদ এই থেকে বের হবেন আমাকে আপনি কোরআনের বড় একটা সুরা আপনি আমাকে শিক্ষা দিবেন মর্যাদা পূর্ণ একটা সুরা আপনি আমাকে শিক্ষা দেবেন তখন আল্লাহ রসুল কালা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান ইব্রাহিম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে কিন্তু এই তেলাও শুরু করলেন দর্শক শ্রোতা এখন যে এটা মুসলিমের হাদিস এবং বহারির হাদিস এখন কথা হলো আবি সাইদ ইবনি মোয়াল্লাকে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি তোমাকে কোরআনের একটা বড় একটা মহান একটা সুরা শিক্ষা দেব তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উনাকে শিক্ষা দিলেন প্রথমে কিন্তু বললেন আলহামদুলিল্লাহ আবিল্লাহ আলমিন যদি বিসমুলিল্লাহ রহমান উরাহিম সুরাতুল ফাতেহার অংশ হতো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিন্তু বলতেন যে যে বিসুল্লাহ রাহিম আলহামদুলিল্লাহি আবিল আলমিন হাদিসের মধ্যে এসব পাওয়া যেত যেমন আমরা যদি কাউকে বলি যে আমি তোমাকে ইয়াসিন শোনাব তখন কিন্তু আমরা ইয়াসিন আরম্ভ করি কিন্তু রহমান রাহিম কিন্তু আমরা সুরা ইয়াসিনের অংশ মনে করি না আমরা যদি মনে কাউকে বলি তোমাকে আমি ফিল তেলাওত করে শোনাবো তখন আমরা কিন্তু আলম তোরা হাবিল ফিল এটা থেকেই শুনাই তো সেম আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আমি তোমাকে কোরআনের বড় একটা সুরা শিক্ষা দেব অতএব এটা বলে আল্লাহ রসুল কিন্তু উনাকে সুরাতুল ফাতেহা পরে শোনালেন যেটা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে শুরু করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমানিত দর্শক শ্রোতা তো এই মুসলিমের এই হাদিস দ্বারাও বোঝা যায় যে বিসমিল্লাহ রহমানির রাহিম যেটা সুরাতুল ফাতেহার অংশ না বাকি কোরআনের অংশ ঠিক আছে কারণ সুরাত নমলের মধ্যে যেহেতু আল্লাহ আলোচনা করেছেন ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লা রহমানুর রাহিম এ ব্যাপারে কিন্তু কারো এখতলাফ নাই কারো দিমত নাই যে সুরাত নমলের মধ্যে যে বিসমিল্লা আছে এটা কোরআনের অংশ বা সুরাতুল ফাতেহার বা প্রত্যেক সুরার শুরুতে যে বিসমিল্লাহ রহমান রাহিম আছে এটা কিন্তু এই প্রত্যেক সুরাকে একটা সুরা আর একটা সুরাকে পৃথক করার জন্য এটা আনা হয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা এই মুসলিম এবং বাহারীর হাদিস থেকে এটাই বুঝলাম যে হাজতে আবি সাই নিহ রাজি আল্লাহ তাহকে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বললেন যে আমি তোমাকে একটা কোরআনের বড় একটা সুরা শিক্ষা দেব অতএব সেটা কিন্তু শিক্ষা দিতে যাই আল্লাহ রসুল আহ আলহামদুলিল্লাহ রবিল্লাহ থেকেই শুরু করেছেন তো এখানের মধ্যে কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আজামা সুরা তিম মিনাল কোরআন কোরআনের বড় একটা সূরা আমি তোমাকে শিক্ষা দেবো সম্মানিত দর্শক শ্রোতা এখানে আজম শব্দ যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আসলে সুরায় ফাতেহা কিন্তু বড় সুরা না সুরায় ফাতেহা থেকেও বড় সূরা আছে যেমন সুরাতুল বাকারা কোরআনের মধ্যে সব থেকে বড় সূরা যেটা এটা হলো সুরাতুল বাকারা কিন্তু এখানে বড় সূরা এর অর্থ উদ্দেশ্য হলো যে কোরআনের মধ্যে মর্যাদাপূর্ণ যে সূরা আছে এই সুরা আমি শিক্ষা দেবো যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে উম্মুল কোরআন যে সালাত হবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ উম্মুল কোরআন তিলাউত করবে না মানে সুরায় ফাতে তিলাওত করবে না অতএব এইটা হলো মর্যাদার দিক দিয়ে মর্যাদা বুঝাইতে যে আল্লাহ রসুল আজম শব্দটা ব্যবহার করেছেন আয়াতের সংখ্যার দিকে কিন্তু বড় এই সুরা হ্যাঁ না আয়াতের সংখ্যার দিকে বড় হলো সুরাতুল বাকারা সম্মানিত দর্শক শ্রোতা তো এই দুইটা হাদিস দ্বারা আমরা এই জিনিসটা বুঝলাম যে সুরাতুল ফাতেহার অংশ বিসমুল্লাহ রহমান রাহিম না এরপরে আরেকটা হাদিস যেটা মুসলিম শরীফের মধ্যে হাদিসে কুৎসি যেটা মুসলিম শরীফের মধ্যে কিন্তু একটা হাদিস এই হাদিস দ্বারা আরও পরিষ্কার হয়ে যায় যে বিসমিল্লা রহমান রাহিম আসলে সুরাতুল ফাতেহার অংশ না কারণ হলো হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত আহ আবু হুরাই রাদি আল্লাহ তালু বলেন কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি হুসাল্লাম কাল আল্লাহ তাআলা কাসম কাসম তু সাল্লা তাইনি ওবাইনা আবদিন ইসাইন যে রাসুল্লাহ সাল আলাইহি হুসাল্লাম বলেছেন যে হাদিসে কুৎসি যে আল্লাহ বলেন যে আমি এবং আমার বন্দার মধ্যে আমি সালাদকে দুই ভাগে ভাগ করেছি সালাত মানে এখানে হলো সুরাতুল ফাতেহা কারণ সুরাতুল ফাতেহাকে ফাতেহার আরেকটা নাম হলো সালাহ আ যেটা ইনশাল্লাহ আমরা যখন সুরা ফাতেহা নিয়ে আলোচনা করব। তখন ফাতেহার কয়টা নাম আছে এইগুলির নাম করার কারণ কি প্রত্যেকটার নাম করার কারণ সহকারে আমি ইনশাল্লাহ আলোচনা করব। তো দর্শক এই হাদিস করবো যেটা হাদিস কুদ্সি মুসলিমের মধ্যে হাদিস উল্লেখ আছে যে আবুহাজি আল্লাহ তালন থেকে হাদিসটা বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন যে আমি সালাদকে দুই বাগে বাগ করেছি অর্থাৎ আমার মাঝে এবং আমার বন্দার মাঝে তথা সুরাতুল ফাতেহাকে সালাত মতলব এখানে সুরাতুল ফাতেহা অর্থাৎ সুরায় ফাতেহার অপর নাম হচ্ছে সালাত তো এখানে কিন্তু আল্লাহ সুরাতুল ফাতেহাকে দুই ভাগে ভাগ করলেন এরপরে এ হাদিসের মধ্যে এরপরে বলা হয়েছে যে ইয়াকুল আব্দ আলহামদুলিল্লাহ যখন আমার বন্দা বলে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন তখন আল্লাহ কিন্তু বলেন হামিদানি আব্দি এরকম হাদিসটা শুরু হয়েছে যেটা লম্বা হাদিস তো সম্মানিত দর্শক শ্রোতা এই মুসলিমের এই হাদিস থেকেও এটি পরিষ্কার হয়ে যায় এটা বোঝা যায় যে আর অংশ রাহিম না কারণ হলো এই যে হাদিসে করছি যেটা এটা বখার এই মুসলিমের হাদিস এখানে কিন্তু আল্লাহ বলছেন যে আমি এবং আমার বান্দার মুদ্রখানে যে আমি সালাদটাকে দুই ভাগে ভাগ করেছি অর্থাৎ সুরাতুল ফাতেহাকে দুই ভাগে ভাগ করেছি একথা বলে কিন্তু আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহুল্লাহ হির আলামিন দ্বারা শুরু করেছেন যে যখন বন্দা আলহামদুলিল্লাহ যখন বান্দা বলবে তখন আল্লাহ বলেন হামিদানি আবদি তাহলে বোঝা যায় যে সুরায় ফাতেহার অংশ বিসমিল্লাহ না যদি হতো তাহলে এখানে কিন্তু আল্লাহ বলতেন রহিম আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন বন্দা আমার নামে শুরু করেছে বন্দা আমার প্রশংসা করেছে আল্লাহ কিন্তু এটা বলতেন যেহেতু এই হাদিসের মধ্যে আল্লাহ সুরায় ফাতেহার কথা আলোচনা করে এই আলহামদুলিল্লাহ তাকে শুরু করলেন তাহলে বোঝা যায় যে বিসমিল্লাহ ফাতেহার অংশ না সমানিত দর্শক শ্রোতা এই যে তিনটা হাদিস আমি আপনাদেরকে বললাম একটা হাদিস এক একটা হলো বহারি মুসলিমের হাদিস একটা হলো মুসলিম শরীফের হাদিস আর আরেকটা হলো অমুসলিম শরীফের হাদিস যেটা মুকন আল্লাহ হাদিস যেটা হাদিসে কুৎসি তো এই তিনোটা হাদিস দ্বারা এই জিনিসটাই পরিষ্কার হয়ে গেল যে বিসমিল্লাহ রহমানির রহিম সুরাতুল ফাতেহার অংশ না ইমাম শাফি রহমাতুল্লাহি ওনারা এবং কিছু সালাফি উলামায়েকের আমরা তারা কিন্তু বলেন যে না বিসমিল্লাহ রহমান রহিম সুরাতুল ফাতেহার অংশ তো কিন্তু তারা সেক্ষেত্রে কিন্তু হিসাবটা এরকম করা হয় যে বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এক আয়াত এরপরে আর রহমানি রহিম দ্বিতীয় আয়াত মালিক তৃতীয় আয়াত এরপর ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাইন হলো চতুর্থ আয়াত ইহদিন সিরতল মুস্তাকিম পঞ্চম আয়াত লাদিন আনাম তালহিম হলো ছয় নম্বর আয়াত এবং গরিল মকদুব আলহিম হলো বলিন সেটা হলো সাত নম্বর আয়াত এভাবে তারা কিন্তু এটা হিসাব করেন তো সম্মানিত দর্শক শ্রোতা তো আজকে এই আলোচনা থেকে আমরা এই জিনিসটাই বুঝলাম যে বিসমিল্লাহ রহমানুর রাহিম কোরানের অংশ যেটা নমলের মধ্যে আল্লাহ সুবাহ আলোচনা করেছেন সুলাইমান আল্লাহ সালাতামের ক্ষেত্রে ইন্নাহু বিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম যেটা চিঠি লিখে দিয়েছিলেন বিলকিস্তের রানীর কাছে তো সেখানে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম উল্লেখ আছে অতএব এ ব্যাপারে কারো কিন্তু দ্বিমত নেই যে বিসমিল্লা যে কোরআনের একটা আয়াত বিসমিল্লা যে কোরআনের একটা অংশ এ ব্যাপারে কিন্তু কারো দ্বিমত নেই দ্বিমত শুধু এই জায়গায় যে প্রত্যেক এই সুরাতুল ফাতেহার শুরুতে যে বিসমিল্লাটা লিখা হয়েছে উল্লেখ করা হয়েছে ওই বিসমিল্লাটা সুরাতুল ফাতেহার অংশ কি বা অংশ না এ ব্যাপারে কিন্তু মতানক্য পাওয়া যায় আর বাকি যে সুরাগুলির শুরুতে যে বিসমিল্লাগুলি আছে সেটা কিন্তু বিসমিল্লার সুরাতুল সুরাগুলির অংশ না একমাত্র সুরায় ফাতেহা সারা বাকি সবটা কিন্তু কে আনা হয়েছে একটা সুরা থেকে আরেকটা সুরাকে ফাসেল করার জন্য পৃথক করার জন্য তো এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা সম্মানিত দর্শক স্রোতা আমরা এই জিনিসটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে বিসমুল্লাহ রহমান রহিম সুরাতুল ফাতেহার অংশ না এটা একটা কোরআনের আলাদা আয়াত যার কারণে যারা কিছু ওলামায়কে আমরা বলেছেন যে বিসমুল্লাহ রহমান সুরাহ ফাতেহার অংশ তারাও কিন্তু এই সালাতের মধ্যে বিসমুল্লাহর রহমান ইব্রাহিম কিন্তু উচ্চস্বরে পড়ে না তারাও বিসমুল্লাহর রহমান ইব্রাহিম অস্তে অস্তে পড়ে আর এরপরে সুরাতুল ফাতে কিন্তু জুড়ে আওয়াজ দেওয়া তারা শুরু করে তো আজকে ক্লাস নম্বর ওয়ান কোরআন ক্লাস নম্বর ওয়ানের প্রথম আলোচনা যেটা হলো সুরাতুল ফাতেহার শুরুতে যে বিসমিল্লা আছে তো সারা কোরআনের প্রত্যেক সুরার শুরুতে যে বিসমিল্লা আছে এই বিসমিল্লা নিয়ে আমরা আলোচনা করলাম যেটা মাস আইল ছিল আগামী ক্লাসে ইনশাল্লাহ বিসমিল্লা রহমান উম রাহিমের শব্দ নিয়ে একটু আলোচনা করবো আল্লাহ রহমান এবং রহিম এই যে আল্লাহর তিনটা নাম এখানে একটা জাতি নাম দুইটা সিফাতি নাম এই নাম নিয়ে একটু বেখ্যা বিশ্লেষণ ইনশাল্লাহ আগামী কোরআন ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ তো দেখা হবে আগামী কোরআন ক্লাসে আপনাদের সাথে কথা হবে অসাদ অসাদুল্লাহ আল্লাহম তস্তফির কত বিলেই